বাংলাদেশের বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেল আই দেখছেন আপনাদের সকলকে সাধর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্যে আর সাম্প্রতিক নানা বিষয় নিয়ে কথা বলবার জন্যে আজকে যিনি আমার অতিথি তার নামের সঙ্গে কোনো বিশেষণের প্রয়োজন নেই সবাই তাকে চেনেন জানেন ভালো করে এবং সবচেয়ে বড় কথা যে তিনি বাংলাদেশের একজন সর্বজন শ্রদ্ধেয় মানুষ কেউ কেউ হয়তো বিতর্ক তুলতে পারেন তাকে ঘিরে সেটি তাদের নিজেদের ব্যক্তিগত বা গোষ্ঠীগত স্বার্থে কিন্তু সাধারণভাবে তিনি সর্বজন শ্রদ্ধা একজন মানুষ অনেক তরুণ হয়তো এই অনুষ্ঠান দেখছেন একেবারেই তরুণ আমরা জানি যে তরুণ থেকে বয়বৃত সবাই অনুষ্ঠান দেখেন তাদের কারো কারো জন্যে হয়তো তার পরিচয়টা দরকার পড়বে সে কারণেই বলা যে তিনি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন একজন আইনজীবী একজন রাজনীতিক আর শুরুর দিকে বাংলাদেশ সরকারের মন্ত্রিত্ব করেছেন আইনমন্ত্রী ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ছিলেন তিনি জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার হয়ে পৃথিবীর বিভিন্ন দেশে কাজ করেছেন এবং কাজ করে চলেছেন ডক্টর কামাল হোসেন আজকে আমার অতিথি এবং তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্ট বারো স্টেশনের এক সময়কার সভাপতি স্বাগত আপনাকে ধন্যবাদ প্রথমে যে বিষয়টা আপনাকে করতে চাই যে বিষয়টি আলোচনা শুরু করতে চাই প্রশ্ন করতে চাই যে বাংলাদেশের সংবিধান যেটি উনিশশো সালে প্রণীত হয়েছিল তার প্রণেতাদের অন্যতম আপনি অর্থাৎ আপনার নেতৃত্বেই সেই সংবিধান রচিত হয়েছিল আপনি তার মূল প্রণেতা আজকে তেতাল্লিশ বছর পরে প্রশ্ন হচ্ছে যে সেই সংবিধান কি তার মূল চরিত্র হারিয়ে ফেলেছে বা ফেলছে নাকি সেটি মূলে মূলে ফিরে যাচ্ছে মূলে ফিরে যাবার চেষ্টা করছে না কেউ কেউ দাবি করছেন যে তারা সেই মূলে নিয়ে যাচ্ছেন বাংলাদেশের সংবিধানকে না দেখেন সংবিধান আমি মানে যে একটা ভূমিকা রেখেছিলাম সেই প্রণয়ন কমিটির একটা সবাইকে নিয়ে এই কাজটা করা আসলে কিন্তু সংবিধান হলো আমাদের স্বাধীনতার অর্জন দীর্ঘদিনের আন্দোলন সংগ্রাম সেই আটচল্লিশ সন থেকে ভাষা আন্দোলনের মধ্যে দিয়ে চুয়ান্ন যে যুক্তফ্রন্ট নির্বাচনে অসাম্প্রদায়িক রাজনীতি যেখানে থেকে বেরিয়ে আসলো ষাটের দশকে সে তখনকার যে সেই পশ্চিমা সামরিক শক্তির বিরুদ্ধে সবাইকে সচেতন করে জাতীয়তাবাদী চেতনাকে কেন্দ্র করে স্বাধীনতা সংগ্রামের দিকে নিয়ে যাওয়া হলো দেখেন সংবিধানে আমরা প্রথমেই যেটা কথা বলেছি যে এই সংবিধানে আমাদের সকলেরই চেষ্টা হবে যে লক্ষ্যগুলোকে সামনে রেখে যে নীতিগুলোকে মেনে সবাই ঐক্যবদ্ধ হয়েছিল এই অর্জন আমাদের স্বাধীনতার যে বিজয় এটা তো ঐক্যবদ্ধ একটা জনতার অর্জন এবং সে নেতৃত্ব তখনকার আমাদের যারা দিয়েছেন বঙ্গবন্ধু জাতির পিতা শেখ তার পাশে ছিলেন তাজউদ্দিন ইসলাম কিন্তু মুজিব এরা স্বাক্ষর করেছেন যে আমার তো হয়তো তেরো নম্বরে আছে কিন্তু এক দুই তিন হলেন বঙ্গবন্ধু ইসলাম তাজুদ্দিন এটা জাদুঘরে সংরক্ষিত এবং সেখানে লেখা আছে যে এটা আমাদের মাথা থেকে আসে নাই আমরা কিন্তু সে জিনিসটাকে চেষ্টা করেছি যে স্বাধীনতার সংগ্রামের মধ্যে দীর্ঘদিনের সংগ্রামের মধ্যে দিয়ে যারা সম্পৃক্ত হয়েছিল ঐক্যবদ্ধ হয়েছিল সর্বোপরি যারা প্রাণ বিসর্জন দিয়েছে তারা কি চেয়েছিল তাদের আকাঙ্ক্ষিত বাংলাদেশ কি স্বপ্ন তারা সামনে রেখে ঐক্যবদ্ধ হয়ে যুদ্ধ করেছিল এই জিনিসটা কিন্তু আমি মানে এটা মনে হয় যে এটা ভক্তিতার কথা মোটেই না এটা আমরা অন্তর থেকে এটা অনুভব করেছি যে যারা মারা গেল তারা তো আমাদেরকে একটা দায়িত্ব দিয়ে গেল আমার তো একটা আমানত তারা যে স্বপ্ন তাদের স্বপ্ন সেই জিনিসটাকে সামনে রেখে আমরা যেটা লিখেছি যে কারণে মনে করি যে কথাগুলো আছে এটাকে কেউ এই সংশোধনী করেও বাতিল করতে পারে না আর এটা হয়েছে মাঝে মধ্যে দেখেছেন যে কেউ কেউ এসে সে সামরিক শাসনের মধ্যেও পঞ্চম সংশোধন ইত্যাদি করেছে তারপরে ও সেই অষ্টম সংশোধনী তো একটা নির্বাচিত তথাকথিত সংসদ ছিয়াশি অষ্টআশির ওর মধ্যে দিয়ে এটা করা হয়েছিল সেটাও কিন্তু এগুলো বাতিল ঘোষণা হয়েছে যে মূল যে সংবিধানের কাঠামো মূল যে স্তম্ভগুলো এগুলো আঘাত দিলে সে সংশোধনীও টেকে না তো সেই জিনিসটা মনে রেখে আজকে বলতে হয় যে হ্যাঁ সংবিধানের যে একটা মৌলিক কাঠামো আছে এটা কিন্তু সকলেরই ঐক্যমত যারা যুদ্ধ করেছিল যারা স্বপ্ন দেখেছিল স্বাধীনতার তাদের স্বপ্নকে কেন্দ্র করে এটা করা হয়েছিল এবং সেই স্তম্ভগুলোকে আমি মনে করি না এই সংশোধনীর নামে আঘাত দিয়ে সেই আঘাতগুলো টিকে না সংবিধান এখনো টিকে আছে দেখি এত কিছু মানে সে আক্রমণের মুখেও আমাদের জাতির পিতা জাতীয় নেতাদেরকে হত্যা করেও কিন্তু তারা ভেবেছিল যে এই সাংবিধানিক শাসন থেকে আমরা নড়ে যাব সরে যাব হয় নাই। জনগণ এটাকে চল্লিশ পঁয়তাল্লিশ বছরে তেতাল্লিশ বছরে সংগ্রাম করে কিন্তু সংবিধানকে রক্ষা করার জন্য বারবার আপনি সংগ্রাম হয়েছে আপনি বলছেন যে সংবিধান টিকে আছে সাংবিধানিক শাসনের মধ্যে আমরা একভাবে না একভাবে আছে সেটা নিয়ে বিতর্ক থাকতে পারে সংবিধান আছে কিন্তু সংবিধানের থেকে আমরা অনেক সরে সংবিধান থেকে আমরা অনেক সময় সরেছি সেই কারণে আন্দোলন হয়েছে বারবার জি এই যে আশির দশকে জি এটা কড়া আন্দোলন হলো এবং যিনি মানে সে চেষ্টা করেছিলেন জনগণকে তাদের ভোটের অধিকার থেকে বঞ্চিত করতে ছিয়াশি অষ্টআশি সে অগ্রহণযোগ্য নির্বাচন এইগুলোকে জনগণকে অনেক মূল্য দিয়ে সে নূর হোসেন একটা নামই বললো হয় কিন্তু অনেক অনেক লম্ব লম্বা এরা কিন্তু জীবন দিয়ে স্বাধীনতার যে লক্ষ্য ছিল কার্যকর গণতন্ত্র জনগণ ক্ষমতার মালিক অসাম্প্রদায়িক রাজনীতি এইগুলোকে জনগণের স্বার্থে অর্থনীতিকে গড়া এইগুলো কিন্তু এখনো আমি মনে করি মানুষ অন্ত থেকে এটা ধরে আছে সরকার যারা এসছে আমরা স্বৈরাচার সরকার তো বলে এসছি সে পঁচাত্তরের পরে কিন্তু দুঃখের বিষয় যে নব্বইয়ে তাদেরকে তো আমরা সরালম কিন্তু তারপরে সংসদে গণতন্ত্র পাড়া শুরু হলো অনেক আশা নিয়ে তো সেই আশাগুলোকে আমরা পূরণ করতে পেরেছি চারটা নির্বাচন হয়েছে সেই একানব্বই ছিয়ানব্বই দু হাজার এক সর্বোপরি দু হাজার আট কিন্তু দু আটে তো খুবই উল্লেখযোগ্য একটা আমি মনে করি অগ্রগতি হয়েছে কেন আমরা সেই যে অবাধ নিরপেক্ষ নির্বাচনের যে দাবি লক্ষ্য স্বপ্ন যেটা বলেন এটাকে রক্ষা করার জন্য এটাকে মানে ধরে এগিয়ে যাওয়ার জন্য যে থেকে আন্দোলন হলো এই যে একুশে জানুয়ারি বাইশে জানুয়ারি একটা ইলেকশন হতে যাচ্ছিল সেই তথাকথিত ইলেকশন কেন ইলেকশন কমিশন গ্রহণযোগ্য ছিল না যিনি সরকার প্রধান ছিলেন উনি নির্দলীয় নিরপেক্ষ ছিলেন না আমরা সেই আমি মিন রুকনউদ্দিন মাহমুদ আমির الاسلام মিলে আইনি লড়াই করতে গিয়ে আমরা তিনজনই এবং ইবন সুব্রত চৌধুরী আমাদের সঙ্গে যারা সব দেশদ্রোহিতা অপরাধে আমাদের অভিযুক্ত হলাম আমরা পতাকা পুড়িয়েছি চিফ অফিস ভেঙে দিয়েছি আমরা কি কোন মন্ত্রীর গাড়ি পড়িয়েছি এইগুলো অভিযোগে আমাদের সবাইকে দেশদ্রোহী বানানো হলো ঠিকই না তো যারা 300 সিট নিয়ে 26 জানুয়ারি সরকার গঠন করবে কাকে প্রাইম মিনিস্টার বানাবে কোনোটিই হলো না আমরা ইলেকশন করলাম ও তারপরে তো ভোটার লিস্ট থেকে 1 কোটি 40 লক্ষ ভোট বাদ দিতে হলো শত ভোটার তালিকা হয়েছিল আমরা মানে আইনি লড়াই করেছি আমরা সবাই মিলে আমরা সফল হয়েছে এই লড়াই ছিল জনগণের লড়াই জনগণ বারবার বিজয় হচ্ছে একটা জিনিস লক্ষ্য করছেন যে 75 পরে একটা বিরাট আঘাতের পরেও সবাই ভেবেছিল যে এখন জনগণকে তারা দাবি রাখতে পারবে কিন্তু চল্লিশ তার পঁয়ত্রিশ চল্লিশ বছর আন্দোলনের মধ্যে দিয়ে কিন্তু সব সময় সেই স্বাধীনতার ঝান্ডাকে রেখে জনগণ দাঁড়িয়ে আছে কিন্তু 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 বিজয় অর্জনের পরে যেটা আমাদের পাওয়ার কথা জনগণের পাওয়ার কথা সেগুলো থেকে তারা বঞ্চিত হয়ে আসছে বার আর কি এইটা হলো আজকে আমাদের মূল সংবিধানের সংকট যে ক্ষমতার মালিক এটা এটাকে অস্বীকার করতে পারে না ক্ষমতা তারাই বৈধভাবে ভোগ করতে পারে যারা জনগণের আস্থা নিয়ে থাকে অবাধ এবং নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে এইগুলো নিয়ে কোনো বিতর্ক নাই আছে আমি বলি জনমত যাচাই করেন আমি তো বলবো হান্ড্রেড পার্সেন্ট যারা অন্তর থেকে বিশ্বাস করে না তারাও মুখ খুলে বলবে না যে আমরা বিশ্বাস করি না ডক্টর হোসেন আপনি বলছেন যে সংবিধান থেকে আমরা অনেক দূরে সরে এসেছি কিন্তু সংবিধান মানে আমি বলছি যে সংবিধানের যে মূল চরিত্র যেটি আপনার হাত ধরে আপনার নেতৃত্বে আপনাদের মাধ্যমে তৈরি হয়েছিল সেই কি সংবিধান আছে বাহাত্তরের সংবিধান যেটি বাংলাদেশের স্বাধীনতার পর প্রথম বাংলাদেশের সংবিধান তার যে মৌলিক চরিত্র সেই চরিত্রটি সংবিধানের মধ্যে আছে কিনা হ্যাঁ সংবিধানের মধ্যে আছে কিন্তু যারা শপথ নিচ্ছেন যে আমরা সংবিধান অনুযায়ী দায়িত্ব পালন করবে আমি বলবো তাদের কার্যকলাপের মূল্যায়নের করেছি মূল্যায়ন করে তারা আনফর্চুনেটলি পরীক্ষা ফেল করেন মানে এই যে বারবার ইলেকশন যারা এসছেন আপনি আপনি বলেছেন যে পঞ্চম সংশোধনী অষ্টম সংশোধনী এগুলো সংবিধানকে আঘাত করেছে এবং সেগুলো হয়েছে আদালত কর্তৃক আপনি কি মনে করেন যে চতুর্থ সংশোধনীও আঘাত করেছিল সংবিধানে মূল চেতনায় সেটা তো বাতিল ঘোষণা হয়ে গেছে যে সব পঞ্চম সংশোধনী বাতিল করা হলো সেই রায় বলা হয়েছে যে চতুর্থ সংশোধনীকে পুনর্জীবিত করা যাবে না

সংবিধানে সরস সংশোধনী বিল সংসদে উত্থাপিত হয়েছে আপনি জানেন এবং এটি নিয়ে আপনি নিজেও প্রতিবাদমূলক আমরা দেখেছি সো এই বিলটি আপনি আরেকবার বলবেন দর্শকদের উদ্দেশ্যে এই অনুষ্ঠানের যে কেন এটিকে বাতিল করবার জন্য বা এটি গ্রহণযোগ্য নয় বলে আপনি মনে করছেন আমি জানি না আপনি যারা এগুলো করছেন তাদেরকে আপনি এসে এটা জিজ্ঞেস করলে আমরা উপকৃত হতাম আমরা এটি বারবার বলছি কেন কেন এটা হচ্ছে এই মুহূর্তে অনেকগুলো আরো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা অপেক্ষা আছি যেমন বিচার বিভাগ নিয়ে যদি একটা হলো যে সারা সমাজ আজকে যান মালের নিরাপত্তার জন্য আইনের শাসন আইনের চাচ্ছে কার্যকর প্রয়োগ চাচ্ছে নিরপেক্ষ প্রয়োগ চাচ্ছে এখানে বিচার বিভাগের একটা বলিষ্ঠ ভূমিকা থাকার কথা কিন্তু সেই বিচার বিভাগকে সাবং নিরপেক্ষ থাকতে হবে দলীয় প্রভাব থেকে মুক্ত হতে হবে এর জন্য আমরা মানে সেই দীর্ঘদিনের আন্দোলন আছে যে নিয়োগ বিচার বিভাগে নিয়োগ করতে হবে একটা আইন সেখানে প্রণয়ন করে যোগ্যতা মেধার সেগুলো নির্ধারণ করে একটা স্বচ্ছ প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেটা নিয়ে যে ব্যক্তিরা হবেন তাদের কাছ থেকে আমরা মনে ধরে নিতে আস্থা তারা অর্জন করবেন যে এই লোকরা মেধা যোগ্যতার ভিত্তিতে হয়েছেন কোনো রকমের অন্য প্রভাব খাটিয়ে হন নাই টু পেছনে যায় আমাদের সেই 91 থেকে 96 যারা ছিলেন তাদের মধ্যে থেকে অনেকজন জজ নিয়োগ করা হলো আর আরেক না 2001 এর সরি 2001 এ এসে তারা ওনাদের আগে আমলিগের সরকারে যারা নিযুক্ত ছিলেন সবাইকে বললেন যে এখন আপনারা বাড়িতে চলে যান আমরা কনফার্ম করব না এটা তো একটা আঘাত লাগলো বিচার বিভাগের আমরা আইনি আইনি লড়াই করেছি দু হাজার আট এ নির্বাচনের আগে আমরা পুনর্বহাল করেছি যাদেরকে কনফার্ম করা হয়নি সেই সংবিধানকে আমরা যে স্তম্ভ বিচার বিভাগের স্বাধীনতা স্তম্ভকে আমরা আবার সেখানে শক্তভাবে সেটা দাঁড় করালাম এই ওই রায়ের সময় বলা হয়েছে যে এই ঘটনা ঘটেছে যে চোদ্দ জনকে 15 জনকে কনফার্ম করা হলো না এই কারণে হলো যে কোনো আইন হয় নাই যে কনফার্ম কি ভিত্তিতে করা হবে যেমন নিয়োগ কনফার্মেশন পদোন্নতি সব কিছু কিন্তু একটা আইন থাকলে স্পষ্ট করে বলা হয় যে সরকার না করলে এই আইন ভেঙেছে নর্মালি এইসব ব্যাপারে যদি সরকার সেই সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল থাকে যে আমরা দেখেছি যে শপথ নিয়েও ১৪ দিনকে ১৪ জনকে কনফার্ম করা হলো কি অপরাধ যে আগেকার সরকার নিয়োগ করেছে এটা কি হতে পারে যে একটা সরকার নিয়োগ করলে মানে সে ঢালাও হবে সবাইকে বর্তমান সরকারও একজন বিচারপতিকে কনফার্ম করেনি একজন এটা তো এখনকার কারেন্টলি একটা বিতর্কিত বিষয় হিসাবে আলাপ আলোচনা চলছে এটা নিয়ে বাট আমি সেটা বলি আইন হয় নাই তো এই যে এই বিতর্কগুলো কেন সৃষ্টি হচ্ছে আইন হয় নাই ইউ ওই সেই চোদ্দ জনকে পুনর্বহাল করার জন্য একজন যিনি ডিগ্রি ছাড়া নিযুক্ত হয়েছিলেন ওনা থেকে মুক্ত হতে পারলাম আরেকজনকে সে একটা অভিযোগের ভিত্তিতে তাকে দোষী সর্বস্ত করে সরানো হল এই আশায় যে এখন আমরা সেই আইনটা করব যে আইনে নিয়োগ পদ্ধতিও থাকবে কনফার্মেশনের পদ্ধতিও থাকবে এবং এই কীভাবে তারা কোনো অপরাধ করলে অথবা দায়িত্ব পালন করার জন্য তারা যদি ইনক্যাপাসিটি হয় কিভাবে সরানো যাবে তো কথা হলো যে এটা নিয়ে এখন আপনি বলছেন যে এখন কেন যে সংশোধনের ব্যাপারে এই মানে কেন এখন দেখেন ইউসি ফার্স্ট আমি জানতে যাচ্ছি ওনাদের কাছ থেকে আমরা কারণ জানতে যাচ্ছি

বাউন্্যতে আছে যেখানে প্রেসিডেন্টের কথা আছে। ইমপিচমেন্টে একটা বিশেষ কনসেপ্ট আছে যে যারা নিয়োগ করছে তারাই সরাচ্ছে আরকি কিন্তু এখানে হয়েছে অপসরণ আর মানে সে বিধান আছে যেটা ৯ইতে বিধান করা হবে একটা আইন করা হবে যেখানে ইন্ডিয়াতে এটা ১২৪ ধারাকে ভিত্তি করে করা হয়েছিল। ১৯৬৬ শনে আইন করে করল যে। সুপ্রিম কোর্টের একজন জজ সেই স্টেটের চিফ হাইকোর্টের চিফ জাস্টিস একজন আর একজন আইনজীবী তিনজনকে কমিটি নিয়ে সেই কোনো অভিযোগ হলে কোনো বিচারপতির ব্যাপারে সেখানে একদম পুরা দমে সেটা একটা তদন্ত হবে তারা মানে একদম নিরপেক্ষ এখানে এটা এরা সংসদের সদস্য না এরা সংসদের মানে কোনো বলে তারা এটা করছে না তারা সে আইনে যারা নিযুক্ত হয়েছেন নিরপেক্ষ হিসাবে যাদেরকে ধরে নেওয়া হয়েছে যে সুপ্রিম কোর্টের জজ হাইকোর্টের চিফ জাস্টিস আর একজন আইনজীবী এরা বিচার করে যদি এরা দোষী সর্বস্ত করেন তখন তারা এটা পার্লামেন্টে পাঠাবেন আর যদি তারা দোষী সর্বস্ত করেন না তখন পার্লামেন্টের এক পা ভাড়ানোর কোনো কিন্তু প্রথম প্রস্তাব থেকে আসে ভারতে মানে এটা কি পার্লামেন্ট থেকে এসে তারপরে এই অভিযোগটা সেখানে

আইন করার বিধানই বাতিল করে দেওয়া হলো তো আইন করার কোনো স্কোপ থাকলো না তারপরে এসে এই যেটা করা হলো যেটা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল পঞ্চম সংশোধনের দিয়ে এটা বলা হচ্ছে যেটা সেই সামরিক শাসনের আমল হয়েছে হয়েছে কিন্তু তারপরে এটা কি হয়েছে আমাদের তো চারবার নির্বাচিত সরকার আছে যদি বলেন অ্যাটলিস্ট এখনকার যে যিনি যারা সরকারে আছেন এরা তো দুইবার পাঁচ বছর পাঁচ বছর সরকারে ছিলেন তারা এই ব্যাপার নিয়ে কি করলেন এটাকে মেনে নিলেন শুধু মেনে নেন নাই যে রায় হয়েছে যে পঞ্চম সংশোধনীকে বাতিল করা হলো না যে সব এই সাম্প্রদায়িক ব্যাপারটা ঢোকানো হয়েছিল আলহামদুলিল্লাহ কিন্তু সেই রায়ে বলা হয়েছে যে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল আমরা এটি থাকবে মেনে নিচ্ছি অ্যাপ্রুভ অ্যাপ্রুভ করে নিচ্ছি হাইকোর্ট অ্যাপেলেট ডিভিশন উভয় অ্যাপ্রুভ করলো তারপরেও অ্যামেন্ড করা যায় কিন্তু তখন থেকে তো দু তিন বছর কেটে গেছে একটা অ্যামেন্ডমেন্ট হয়েছে অ্যামেন্ডমেন্ট তারপরে আর পঞ্চদশ তো হলো পঞ্চদশ করার সুযোগ হলো তারা তো করেন নাই আচ্ছা তো এই যে সব রহস্যজনক ব্যাপার আমরা মানে একটা সরল নাগরিক হিসাবে এগুলো বুঝতে খুবই মানে কঠিন একটা পরিস্থিতি হয়েছে আর কি কেন হচ্ছে এটা আমরা বারবার জিজ্ঞেস করছি কেন হচ্ছে এই উত্তর দিয়ে মানে আমরা সন্তুষ্ট হতে পারি না আমাকে মনে হাইকোর্ট দেখানো যেটা বলে 72 সংবিধান আমাকে দেখানো মানে আমাকে দুঃখ লাগে আর কাউকে না দেখে আমি বেঁচে আছি যারা ছিলেন ওখানে মানে বঙ্গবন্ধু এদের একজন সহায়ক হিসাবে আমি বেঁচে আছি হয়তো এটাই আমার অপরাধ যে আমাকে এগুলো দেখতে হচ্ছে যেমনটা বলছেন যে এটি বাহাত্তরে ছিল আরেকটি বলছেন যে এটি তো জনপ্রতিনিধিদের কাছেই যেহেতু ধরে বলছেন তাহলে সবকিছু তো জনগণের নিয়ন্ত্রণের মধ্যেই থাকবে কর্তৃত্বের মধ্যে থাকবে এগুলো শুধু খোড়া যুক্তি না এটা মানে কোনো যুক্তি না কেন এটা চল্লিশ বছর পরে আমাদের এটা বিবেচনা করতে হচ্ছে কয়েকটা জিনিস আমাদের অভিজ্ঞতা অন্য অন্য দেশের অভিজ্ঞতা মানে ইতিহাস এক জায়গায় দাঁড়িয়ে থাকে না বাহাত্তর ঠিকই আছে কিন্তু বাহাত্তরে যেটা করেছিলাম এরপরে বাংলাদেশে অনেকগুলো আমাদের অভিজ্ঞতা হয়েছে যে যে অভিজ্ঞতার আলোকে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলকে অ্যাপ্রুভ করে দেওয়া হল এখানে রায়ে লেখা আছে আমি বলি যে আমি তো আশা আমি এটা ধরে নিচ্ছি না যে পার্লামেন্টের সব মেম্বাররা রায়গুলো পড়বেন কিন্তু কেউ না কেউ তো ওনাদের মধ্যে পড়ে ওনাদেরকে এগুলো তুলে ধরবে তো আমরা অত্যন্ত বিনয়ের সঙ্গে রুকুন উদ্দিন আমিরুল ইসলাম আমি মাহমুদুল ইসলাম যিনি অ্যাটর্নি জেনারেল ছিলেন এই কনস্টিটিউশন ডে বই লিখেছেন তো আমরা তো বলেছি যে ভাই আমরা অত্যন্ত বিনয়ের সঙ্গে এই বিষয়ে তো আমাদের কিছু শোনেন কথাগুলো আমরা সারা পৃথিবীর অভিজ্ঞতা এগুলো ব্যাপারে পর্যালোচনা করেছি ইন্ডিয়াতে আটষট্টিতে তো আইন হলো যেখানে ওই সেটা করা হয়েছে তারপরেও কিন্তু দু হাজার ইন্ডিয়াতে বসে বলেছে আমরা মনে করি যে না এই একটা ব্যবস্থা হতে পারে ন্যাশনাল জুডিশিয়াল কমিশন সেটা আমাদের সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মতো কিন্তু উন্নত আরও উন্নত কেন এখানে ওরা বলে দিয়েছেন যে একটা ওই আমাদের জুডিশিয়াল কাউন্সিলের মতো ওই তিনজন তদন্ত করবেন কিন্তু বিচার করবেন কে নট পার্লামেন্ট সাতজন জজ যাদের নিরপেক্ষতা নিয়ে কোনো প্রশ্ন উঠতে পারে এটা ইন্ডিয়াতে দু হাজার দুইয়ে তারা সুপারিশ করেছেন এইগুলো ওখানে আলোচনা একটা বিষয় আছে আর ওখানকার জেনারেল সিরভাই উনি তিন ভলিউম কনস্টিটিউশন ল বই লিখেছেন উনিও বলেছেন এই যে ওখানকার কনটেক্সটে যে না এই যে প্রভিশন যেটা সংসদে দেওয়া হয় এটা খুব মানে অভিজ্ঞতার হালোকে মনে হয় না যে এটা রাখা উচিত কেননা এখানে দলীয় দৃষ্টিভঙ্গি ঢুকে যায় অন্য অন্য রকমের সেই ব্যক্তিগত প্রভাব অন্য রকমের ব্যক্তি প্রভাব দলীয় প্রভাব আসে অর্থাৎ এটা বিচার বিভাগের স্বাধীনতার জন্য সহায়ক না এবং আমাদের অন্য অন্য বিকল্প বিবেচনা করা দরকার এবং সেই কনস্টিটিউশন রিভিউ কমিটি এগুলো নিয়ে এসছে আর কি যে ন্যাশনাল জুডিশিয়াল কমিশন এটা হলো ইন্ডিয়া আমরা আমেরিকায় যদি যায় সেই সিরবাই বলেছেন উদাহরণগুলি আমেরিকা তো দুই দুশো বছর ধরে কনস্টিটিউশন আছে বলছে না তাদেরও এই যে সংসদে নিয়ে যাওয়ার ব্যাপারটা খুব আস্থা অর্জন করে নেই বিকজ সেখানেও দেখা যাচ্ছে যে নানান রকমের এই দলীয় রাজনীতিক প্রভাব এসে পড়ে এমনি অনেকগুলো হয়ও নাই কিন্তু যেসব কেসে হয়েছে এটা নিয়ে সবাই সন্তুষ্ট না তবুও তারা বলে যে কিছুটা ওখানে একটা ঐতিহ্য আছে যে ওখানে যখন এইসব বিচার হয় যেমন ক্লিন্টনের বিচার হয়েছিল তখন তারা বলল যে উভয় সাইডে বলেছে যে না আমাদের যারা মানে রিপাবলিকান যেমন উনি আমাদের প্রতিপক্ষ দলের হলেও কিন্তু এটা আমাদের একটা বিচার করার পদ্ধতিতে আমরা দল নিরপেক্ষভাবে করব এবং হলো ক্লিন্টেন সেখান থেকে মুক্ত হলো রিপাবলিকানরাও তাকে হ্যাঁ হ্যাঁ এটা উল্লেখযোগ্য দেখুন আমি বলি যে এদের ওদের অভিজ্ঞতা হলো এই ইন্ডিয়ার অভিজ্ঞতা আমেরিকার অভিজ্ঞতা এখন পরিষ্কার বলেছেন যে এইগুলোর মধ্যে এই আমরা পেয়েছি এই অভিজ্ঞতা কি আমরা একদম চোখ বন্ধ করে নেব। কান বন্ধ করে নেব হ্যাঁ চিন্তা শক্তি আমরা এখান থেকে স্থগিত করে দেব আমি এটা বুঝি না যে চল্লিশ বছর পরে আমরা একটা সুযোগ পাচ্ছি জাতি হিসাবে ওনারা আরেকটি কথা বলবার চেষ্টা করেন যে চার বিচার তিনি অপরাধী তিনি বিচারক সেটি কিভাবে হবে বা আমি কি আমরা বলছি দুই দিনে এটা পাশ হচ্ছে এটা একটা এই ধরনের সংবিধানের প্রতি অবমাননা এটা একদমই মেনে নেওয়া যায় না দুই দিনের মধ্যে এটা পাশ করবেন এইসব অভিজ্ঞতা তো আমরা বলতে পারি আপনাদের প্রশ্ন থাকলে আমরা উত্তর দেব তারপরে আপনি উত্তর না মানলে কিন্তু একটা ব্যাপার আছে কিন্তু উত্তর তো দেওয়া আছে আরেকটি বিষয় বলবেন যে এটি যে স্ট্যান্ডিং কমিটিতে পাঠানো হয়েছে যাচাই বাছাইয়ের জন্য সেখানে একটা এক্সপার্ট অপিনিয়ন সাধারণত এই ধরনের আইনে নেওয়া কি বাধ্যবাধকতা আছে বা প্র্যাকটিস না আমি তো ধরে ওখানে সব বড় বড় এক্সপার্টরা বসে আছেন কিন্তু অন্য এক্সপার্টদের একটু তাদের একটু শ্রদ্ধা থাকা দরকার ওনাদের মতো এক্সপার্ট ওনারা বলছেন এখন দরকার নেই আইন করবার সময় আমরা এক্সপার্টদের অপিনিয়ন নিব না না এটা কি করে মানে پیشنট মারা যাওয়ার পরে তখন আপনি ডাক্তার নিয়ে আসবেন এটা আশ্চর্য ব্যাপার এসব যুক্তি শুনে মানে কি কেমন লাগছে যে এখানে কি তারা আছে এই তারা কি আছে যে আমি কিছু মানে বুদ্ধি পরামর্শ না নিয়ে আর এটা তো ওনাদের ইচ্ছার মতো ব্যাপার না সংবিধান সকলেরই সারা জাতির এবং সাড়ে আমাদের ষোলো কোটি মানুষের এখানে ভবিষ্যৎ নিয়ে এটা এটা বিবেচনা করা দরকার সিদ্ধান্ত নেওয়া দরকার এটা কি তারা আছে যে দুইজনের মধ্যে এটা করতে হবে আমরা তো দেখেছি এই যে একটা প্রবণতা যারা খুব বড় বিশেষজ্ঞ তারা সব বোঝেন তারা এত মানে ক্ষমতা পেয়ে গেছেন কিন্তু কথা হলো যে তাদের ষোলো কোটি মানুষকে একদম এরকম উপেক্ষা করা তাদের মোটেই উচিত না কেন এই ষোলো কোটি মানুষই হলো ক্ষমতার মালিক এটা মুখের কথা না এটা সংবিধানে লেখা আছে এবং এই ধারাটা সংবিধানের তারা তিনশো সিট কেন তিনশো পঞ্চাশ সিট একশো ভোট দিয়েও এটাকে নাকচ করতে পারেন না এই দেশটা জনগণের সকল জনগণের কোনো দলের না কোনো ব্যক্তির না এখানে কোনো রাজতন্ত্র প্রতিষ্ঠিত হতে পারে না তো সেই কারণে বলি যে এরা যে বলে দিলেন যে আমরা এইভাবে করে দেব দুই দিনে পাশ করে দেব। এটা জনগণের প্রতি অবমাননা সংবিধানের প্রতি অবমাননা এবং যারা আমাদের এই সংবিধানে নেতৃত্ব দিয়েছেন যার নেতৃত্বে আমরা এই সংবিধানকে দেশের সামনে তুলে ধরেছি যে ভবিষ্যতে এটা একটা রাষ্ট্রীয় কাঠামো থাকবে তাদের প্রতি অবমাননা এটা কি করে মেনে নেওয়া যায় আমি মনে করি না এই দেশের মানুষ এটা মেনে নেবে মেনে নেওয়া উচিত না সো জুডিশিয়ারি মানে আপনারা এখন এই এই বিষয়ে আমরা দেখছি যে কিছু কিছু সভা করেছেন আন্দোলন করবেন বা প্রতিবাদ জানাচ্ছেন কি করবেন আপনারা

আমি পত্রিকায় দেখেছি জনমত বলছে নাইনটি পার্সেন্ট মানুষ এই এই মতে আছে তা আপনারা এটা আপনাদের গণতন্ত্র এটা গণতন্ত্র ব্যাখ্যা আমাদের যে পণ্ডিতরা বলছেন যে এক্সপার্ট এই সংসদে যেসব এক্সপার্ট আছেন তাদের কি গণতন্ত্র ব্যাখ্যা করেন না এটাই গণতন্ত্র যে একটা সংসদকে আপনারা সংশোধনী আনছেন সেই ব্যাপারে একটা জনমত যাচাই করার প্রস্তাব আছে একটা সারা অন্য অন্য দেশের চল্লিশ বছর এটা চল্লিশ বছর আগে পেছনে যাওয়ার কথা ঠিক আছে চল্লিশ বছরে কি আমরা সব চোখ কান নাক চিন্তা শক্তি সব মানে সাসপেন্ড করে বলুন আমরা কিছু জানতে চাই না আমরা সব জানি সব বুঝি এই মানসিকতা থেকে আমাদের মুক্ত হতে হবে তাঁদেরকে মুক্ত হতে হবে তারা আমার নির্বাচিত প্রতিনিধি দ্যাট কোয়েশ্চেন আমি যেতেই চাই না আমার কে প্রতিনিধি এটা আমি জানিও না কেন আমার ভোট দেওয়ারই সুযোগ হয়নি তো যে কোনো হন যিনি দাবি করেন যে আমার প্রতিনিধি ভাই আপনাকে উদ্দেশ্য করে বলছি আমরা কি কোনো মানুষই না আপনি কি আমার কাছে কোনো আলোচনা করে আমাদের সঙ্গে কিছু আলোচনা করার চেষ্টা করেছে আমারে বাদ ষোলো কোটি মানুষ কি কোনো মানুষই না আপনাদের কাছে আপনাদের হিসাবে এদের কাউন্টই করে না কাদের কথা মতো আপনারা চলছেন কার আদেশে আপনারা চলছেন এটা তো রাজতন্ত্র হতে পারে না লক্ষ লক্ষ আমাদের শহীদ প্রতিবাদ করবে কবর থেকে তারা তাদের কণ্ঠ শুনতে হবে এই বাংলাদেশ আমরা রেখে যাইনি আমরা জীবন দিই নাই এই বাংলাদেশের জন্য এটি এটি একটি এবং এর আগে জানেন যে আপনি সম্প্রচার নীতিমালা একটি করা হচ্ছে যেটি আইনে প্রণীত হবে অবশ্য তার আগেই এই সংশোধনীটি নিয়ে আসা হলো সরস সংশোধনী আপনি কি এই সম্প্রচার নীতিমালার সঙ্গে এই সরস সংশোধনী বিলের কোনো যোগসূত্র খুঁজে পান

স্পষ্ট করে সংবিধানে লেখা আছে শুধু বাক স্বাধীনতা না সংবাদপত্রের স্বাধীনতা এটা লেখা আছে কেজি মুস্তফা মনে আছে আপনার যে আমাদের খুব কম একজন সাংবাদিক ওনাকে ইংল্যান্ডে পাঠানো হলো প্রথম আওয়ামী লীগ সরকার আলহামদুলিল্লাহ উনি আমাদের খুব বন্ধু মানুষ ছিলেন উনি ওখানে খুব গবেষণা করেন তার ছেলে সাবের মুস্তফা এখন বিবিসি আছে বাংলা বিভাগ উনি সেই আমার কথা হলো সেই রিপোর্টটা কোথায় আমি তো মনে করি এটা আপনাদের চাওয়া উচিত এটা আসুন এটা নিয়ে আমরা আলোচনা করি এই গণতন্ত্রকে তারা ব্যাখ্যা দিচ্ছেন এটা অবব্যাখ্যা জনমতকে প্রতি শ্রদ্ধাশীল থাকা জনমত যাচাই করা এগুলো হলো গণতন্ত্র একদম মানে অবিচ্ছেদ্য অঙ্গ এইগুলোকে বাদ দিয়ে যদি বলেন যে আমরা গণতান্ত্রিক সরকার চালাচ্ছি এটা কেউ বিশ্বাস করা বলছেন যে এই যে সম্প্রচার নীতিমালাটি ওয়েবসাইটে না না ওয়েবসাইটে ছিল তো একটু আলোচনার হোক না এটা নিয়ে মনে করে যে ষোলো কোটি মানুষ ওয়েবসাইট দেখে ডেলি বসে কয়জন ওয়েবসাইটকে মানে এই বলে দেখে আপনার আলোচনা করেন আপনার এখন তো বিশটা চব্বিশটা বোধ হয় একটা একুশে কে কি কষ্ট করে আমরা ধরে রাখতে হয়েছিল তারপরে তো আলহামদুলিল্লাহ আর আমরা পেছনের দিকে দেখতে হয় না খালি সামনের দিকে যাচ্ছি আলহামদুলিল্লাহ হ্যাঁ মানুষের কত আমরা মানে অগ্রগতি করছি এগুলো অগ্রগতি কিন্তু আলোচনা হোক এটা আমাদের কি মানে শুধু একটা আনন্দ বোধ করার জিনিস না টেলিভিশন এখানে আসলে মূল বিষয় যেটা গণতন্ত্র দেশের মানুষ সমাজ শাসন ব্যবস্থা এফেক্ট করে তার মধ্যে আলোচনা হোক আলোচনা নিয়ে এত মানে অভিজ্ঞতা কি বলে যে কেন সরকার এই ধরনের পদক্ষেপ গ্রহণ করে না এটা ওনাদেরকে জিজ্ঞেস করতে চায় আমি অত্যন্ত বিনয়ের সঙ্গে জিজ্ঞেস করতে চাই আপনি বললেন যে ওরা বিশেষজ্ঞ ওরা দাবি করেন আমাদের প্রতিনিধি দাবি করেন আমি সেটা দাবি মানি কি মানি না সেটা আজকে আলোচনার মধ্যে আমি আনতে চাই না বাট যারা দাবি করেন আমার প্রতিনিধি তারা আমার আমাদের সঙ্গে কথা বলতেও তাদের সময় নাই সুযোগ নাই তারা এক জায়গায় বসে যেভাবে তাদের আদিষ্ট হন তাবে হাত তুলবেন এটা তাদের গণতন্ত্র মানে ব্যাখ্যা নাকি হাত তোলা কি গণতন্ত্র এই পুরো প্রক্রিয়াটার মধ্যে সংবিধানের প্রশ্নে যদি আবার আসি আর্টিকেল সেভেন্টি এটি অনেকে মনে করে থাকেন যে এটির কারণে আসলে এই সংসদে আলোচনা করা আর না করা সামিল হ্যাঁ এই তো হাত তোলা তন্ত্র শুনে আপনি সত্তরের কথা মনে পড়েছে আপনার জি সেটাই বলছিলাম যে এই অভিজ্ঞতাটা আমাদের তিক্ত অভিজ্ঞতা সত্তর যখন আমরা করেছিলাম প্রশ্নচিহ্ন ছিল যে এখানে দল এইভাবে একটা নিয়ন্ত্রণ করা যদি শুরু করে কেন এখানে হলো যে সংসদদের কথা হলো তাদের বিবেক আছে সৃষ্টিকর্তা সবাইকে বিবেক দিয়েছে বুদ্ধি দিয়েছে চিন্তা করার শক্তি দিয়েছে তো বিচার বিবেচনা করে বিবেকের আলোকে সিদ্ধান্তগুলো নেওয়া আর বিশেষ করে এই যে বিচারের ব্যাপারে কেন এখানে তো শোনো আনা বিচারের ক্ষমতা দেওয়া হয়নি এটা ইন্ডিয়াতে অন্য অন্য জায়গায় বলা হচ্ছে যে নিরপেক্ষ বিচার তো এখানে আইন হবে তো সে কি আইন হবে এটা তো আগে দেখা দরকার বলছি কি ঘোড়া না গাধা কি আছে আমি জানি না কিন্তু নিয়ে টানাটানি হচ্ছে। তো কেন এটা হবে না কেন এই দুইটা জিনিস একসাথে আসবে না আলোচনা হবে না যে এই আইনের মধ্যে নিরপেক্ষ তদন্ত ব্যবস্থা আছে কেন বিধান করবে যে কিভাবে সে বিচার করার যে ক্ষমতা কাকে দেওয়া হবে মানে যেভাবে আমরা এনাদেরকে দেখছি যে অশ্রদ্ধা জনগণের প্রতি এনাদের যে গণতন্ত্র সম্পর্কে যে ধারণা এটা আমাদের সঙ্গে আমাদের যে চিন্তা এটার সঙ্গে একদমই মিলে না যেটা আইন করবেন সেটা কেন আমরা আইন দেখব না খসড়া আকারে আমরা দেখব না কেন যে এখানে আসলে নিরপেক্ষভাবে নিয়োগ করা সম্ভব হবে কিনা আমরা দেখেছি তো এই যে অতীতের চল্লিশ বছরের কি দেখেছি নির্বাচিত সরকাররা কি এই কাজগুলো করেন নাই এই যে বললাম যে চোদ্দ জন জজকে বাড়িতে পাঠিয়ে দিলেন এইটা নিরপেক্ষতার পরিচয় আমরা পেয়েছি নির্বাচিত সাংসদদের কাছ থেকে তারপরে যারা এসে যেভাবে নিয়োগ দিচ্ছেন যেখানে বলা হয়েছে আইন করে নিয়োগ দেন তারা হয়ে গেল কিন্তু এটা হলো জনগণের প্রতি তাদের শ্রদ্ধার পরিচয় তো এই কারণে আমরা এই কথা মেনে নি যে আমরা একটা আইন দেবো পরে এই যে আইন দেব পরে চল্লিশ বিয়াল্লিশ বছরে তো সে আইন অনেকগুলো ব্যাপারে আমরা পাই নাই যে অন্য অন্য যেসব নিয়োগের ক্ষেত্রে আইন দিয়ে করার কথা সেগুলো আমরা পাইনি তো এটা বলছে যে আমরা করে দেব তো আপনি ওই যে ঘোড়ার আগে গাড়ি না কিনা এই যে সংশোধনী করে দিচ্ছেন কিন্তু যদি বলছেন যে আইন ছাড়া এটা কার্যকর হবে না তো চাকাগুলো বাদ দিয়ে ইঞ্জিনগুলো বাদ দিয়ে গাড়ি কেন ছাড়তেছেন হোয়াট ইজ দ্য হারি তারা কেন কিসের তারা কেন আপনি সেই চাকাগুলোকে আনেন না আমরা দেখি যে চাকাগুলো মানে কিভাবে চলবে গোল চাকা আছে না স্কোয়ার চাকা আছে এটা তো বুঝতে হবে যে গাড়ি এটল চলবে কি চলবে না যখন গণতন্ত্র থাকে না বা আইনের শাসন নেই এরকম একটা অবস্থার মধ্যে আছে তখন এই পুরো বিষয়টি যেখানে আপনার ভাষায় জুডিশিয়ারির ইন্ডিপেন্ডেন্স একটা বড় প্রশ্নের মুখে পড়ে যাচ্ছে হুমকির মুখে পড়ে যাচ্ছে ফেলে দেওয়া হচ্ছে ফেলে দেওয়া হচ্ছে সেই জায়গায় বার বেঞ্চ আপনারা সবাই মিলে কিভাবে এটি প্রতিরোধ করবেন বা কি প্রতিরোধের এসব কেন বলতে হবে এরা এরা দাবি করেন গণতান্ত্রিক সরকার সংবিধানের লেখা আছে মূল নীতি গণতন্ত্র তো মূল নীতির গণতন্ত্র তারপরে হরতাল বন্ধ করবেন গুড কিন্তু কথা বলবেন না তারপরে বলবেন হরতাল বন্ধ করবেন এটা তো মানে স্ববিরোধী কথা কথা শুনতে হবে আলোচনা সংলাপের দিকে মানুষের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে আপনি এই যে বন্দুক ফিট ফিট করে গাড়ি ঘোরাচ্ছেন আর বলছেন যে গণতন্ত্র চালানো আপনি কি আশঙ্কা করছেন যে যেহেতু কথাটা উঠেছে হরতাল বন্ধের আইনি আসবে যে গণতন্ত্র ব্যাখ্যা পরিচয় পাচ্ছি এটা খুবই আশঙ্কার কারণ খুবই আমাকে লাগছে যে মানে যারা গণতন্ত্র কথা বলছেন তারা একটু ব্যাখ্যা করেন মানে অন্য কিছু না হলে আমাদের আপনার টিভিতে ওনাদেরকে ডাকেন এই যে বড় বড় পণ্ডিত অভিজ্ঞ লোক আমি অত্যন্ত বিনয়ের সঙ্গে বলছি ওরা অনেক বেশি আমাদের সঙ্গে অভিজ্ঞতা রাখেন পাঁচ সাতবার একজন নির্বাচিত হয়েছেন আমাদের প্রেসিডেন্ট সাহেব তো পাঁচ বার নির্বাচিত হয়েছেন আলহামদুলিল্লাহ আমরা কিচ্ছু না আমরা নির্বাচিত হতে পারি না আমরা ব্যর্থ লোক কিন্তু আমি একজন নাগরিক ষোলো কোটির মানুষের মধ্যে আমি একজন নাগরিক ভুলে যাবেন না আপনারা যতই আপনারা আপনাদের পাণ্ডিত্য হোক যে আমরা জনগণ আমাদের যে চিন্তা এর প্রতি আপনাদের শ্রদ্ধাশীল থাকতে হবে না হলে কি হয় সেটা দেখবেন না আমি কোনো বলছি না যে আমি কোন হুমকি দিচ্ছি কিন্তু ষোলো কোটি মানুষকে যারা উপেক্ষা করে ইতিহাস বলে আমাদের ইতিহাস বলে পৃথিবীর ইতিহাস বলে দুনিয়ার ইতিহাস বলে এইভাবে উপেক্ষা করে কেউ পার পায় না সব ঠিক সব ঠিক হিরক রাজার যেসে সব ঠিক সব ঠিক বলা হয়েছিল তারপরে কি সব ঠিক থাকলো এটা হিরক রাজার না এটা বহু শহীদের রক্তের বিনিময়ে অর্জিত গণতন্ত্র ইভেন আমরা নেতাদের জীবন হারিয়েছি কেন তারা এই ব্যাপারে আপোষ করেন নাই তারা আপোষ করেন নাই মূলনীতির ব্যাপারে বলে তারা জীবন দিয়েছেন পনেরোই অগস্ট তেসরা নভেম্বর ইত্যাদি এইগুলোর প্রতি আমরা কোনো শ্রদ্ধাশীল থাকবো না আমরা কার কার দ্বারা অনুপ্রাণিত হয়ে এই এই শাসন ব্যবস্থাকে এই জায়গায় নিয়ে এসেছি না। না। আপনি পত্রিকা খুলে কোনো দিন দেখেন না কি নিউজ গুলো পাচ্ছে এটা আইনের শাসন এখানে যানমালের নিরাপত্তা যেটা নিশ্চিত করা হয়েছে সংবিধানে আপনি বলছেন সংবিধান সংবিধান আছে এখানে ডক্টর হোসেন একটা প্রশ্ন করতে চাই যা যেখানে আপনি স্বৈরাচারের কথা বারবার বলছিলেন নবছরের স্বৈরশাসন যে সময় আপনি নিজে লড়াই করেছেন কারাগারে গেছেন আপনি আইনি লড়াই লড়েছেন রাজপথে লড়াই করেছেন এবং সেই সময়ে আদালত উচ্চ আদালতও কিন্তু আইনে শাসনের পক্ষে গণতন্ত্রের পক্ষে একটা অবস্থান সুধির অবস্থা নিয়েছিল আজকে কি এই আপনি যেই প্রশ্নগুলো রাখছেন যে প্রশ্নগুলো তুলছেন সেই জায়গায় আদালত কোনো ধরনের বা বিচার বিভাগ কোনো ধরনের অবস্থান গ্রহণ করতে পারে কি না কিন্তু সেখানেই কথা হলো আগেই তো এগুলো একটা দেখা যাচ্ছে না তো না না সেইগুলো না এই ফাঁকে ফাঁকে তারপরে চেষ্টা হয়েছে এই যে 14 জন জজকে আমরা ফিরে পেলাম কিন্তু বিচার বিভাগের অবদান না না সেটা বছর আগে আগে তাহলি আমরা রাখতে দেবো কি দেবো না এই যে সব হুমকির মুখে আমরা ঠেলে দিচ্ছি এটা কেন এই মুহূর্তে করা হচ্ছে আমি যদি প্রশ্ন রাখি এটা কি একটা হুমকি দেওয়ার মানে একটা অপচেষ্টা কিনা প্রশ্ন চিহ্ন এইগুলো হবে আলোচনার বিষয় আমরা যেটা বলছি যে কমিটিতে আলোচনা করেন বাইরে আলোচনা করেন জাতীয় সংলাপ করেন এইগুলো তো আন্দোলন সংগ্রাম জ্বালাও পোড়াওয়ের ব্যাপার না আপনাদের এখন হয়ে গেছে যে না আপনাকে ভালো লাগে না আপনি কি আন্দোলন করেন আন্দোলন হলো আগুন দিয়ে করেন বসে আগুন মারেন এটা তো আন্দোলন না যুক্তি দিয়ে একটা জায়গায় পৌঁছানো শক্তি দিয়ে না তো এরা তো এখন পড়ছেন আমরা গায়ের জোরে এটা চাই কিন্তু ডক্টর হোসেন বাংলাদেশের অভিজ্ঞতা আপনি বারবার অভিজ্ঞতার কথা বলছিলেন বাংলাদেশের অভিজ্ঞতা পৃথিবীর অভিজ্ঞতা যুক্তি দিয়ে আন্দোলন করলে কথা বললে কেউ কি কখনো শুনেছে শক্তি প্রয়োগ ছাড়া না যুক্তি মানে কথা কি বলে যুক্তিটাই আমাদের সমর্থনযোগ্য না যুক্তির পেছনে মরতে আমরা সে মরতে শিখেছি আমরা মরেছি আমরা আমাদের সবচেয়ে শ্রেষ্ঠ নেতাদের जान দিতে হয়েছে ইয়েস হ্যাঁ যদি বলেন যে আপনিও जान দিতে রাজি আছেন দিতে হবে তো দেওয়া যাবে আমার তো মনে বয়স হয়ে গেছে এটা কোনো বিষয় ব্যাপার না কেন দিতে হবে আমাদের নেতাদেরকে কেন জীবন দিতে হয়েছে আমাদের এত লোককে স্বাধীনতার পরে জীবন গেল যে একটা নিরাপদ কিন্তু বিরোধী বাইরের শক্তি বিভিন্ন মিলে এখানে নানান ভাবে আমাদের কাছ থেকে জীবনগুলো কেড়ে নিচ্ছে এইটা কি আমরা যদি বলেন যে না যুক্তি দিয়ে হবে না বলছি যে যুক্তিটা আপনার কথাই সমর্থনযোগ্য

আশা করবো যে আমাদের কথা শুনবেন আমাদের যুক্তি শুনবেন যুক্তি শোনার পরে আর আমি যুক্তি কানে কানে বলতে চাই না পাবলিকলি বলতে চাই পাবলিক হিয়ারিং করেন পার্লামেন্টে পাবলিক হিয়ারিং করেন প্রমাণ করে দেন যে এই বোকাটা বলছে বক বক করতেছে দেখো আমরা যুক্তি দিয়ে ওকে হার মানিয়ে দিয়েছি ঠিক আছে আমি আমি কেন আমাদের মতো যারা আছেন সবাই মেনে নেব তো আমাদেরকে এই সুযোগটা কেন দেওয়া হবে না দুই দিনের মধ্যে আমরা পাশ এই অহংকার কেন আমি দুঃখ করছি যে বেঁচে থেকে এই দিনগুলো দেখতে হচ্ছে যখন এই অহংকার আরেকটি আরেকটি বিষয় এই যে বিচারপতিদের অপসারণের প্রশ্নের সঙ্গে সঙ্গে কিন্তু সাংবিধানিক এবং আধা সাংবিধানিক অন্যান্য পদের অপসারণের প্রশ্নটিও সংসদের কাছে চলে যাচ্ছে কি কি চলে যাচ্ছে আমি বলছি যে তখন নির্বাচন কমিশনও সংসদের দিকে তাকিয়ে থাকতে হবে দুর্নীতি দমন কমিশনকেও এদের এরা কি সুন্দরভাবে সবাই দায়িত্ব পালন করছেন এই ব্যাপারে কোনো আলোচনা হচ্ছে নাকি হচ্ছে না হচ্ছে হচ্ছে কি হচ্ছে না হচ্ছে এই যে দুদক কি করছেন আমি আল্লাহর কাছে প্রার্থনা করি যে দুদকে যারা আছেন তারা আল্লাহ তাদেরকে সুস্থ করুক যে তারা একদিন একটা করেন কিছুদিন পরে আবার এটা পাল্টিয়ে দেন এগুলো তো বোঝাতে হবে যে তারা তখন প্রথম সময় অসুস্থ ছিলেন না এখন অসুস্থ কেন দুটা মিলানো যায় না আমরা যদি তথ্য প্রযুক্তি আইন ওগুলো যদি আমরা জানতে পারি যে কেন তারা একটা থেকে আরেকটাতে চলে যাচ্ছে না আমি আমি যে প্রশ্ন করছি যেমন ধরেন বাংলাদেশের নির্বাচন নিয়ে সবসময় একটা প্রশ্ন থাকে

তো আমি সব কিছু দেখতে রাজি আছি কিন্তু চাই যে না আমাদেরও কথা কিন্তু মানুষের সামনে আসুক আমি তো যেটা পেলাম আজকে যে মানুষ নব্বই পার্সেন্ট লোক এই পাগলদের কথা মনে করে যে না সমর্থন যোগ্য মানুষও পাগল হয়ে গেছে নাকি মানুষ কেন সমর্থন করছে এই কথাগুলো আমি জানি না তো সেটাই বলি যে আসেন পাবলিক পাবলিক হিয়ারিং হোক যারা মনে করেন সব জানেন সব বোঝেন বাহাত্তর সংবিধানও বোঝেন অন্য দেশের অভিজ্ঞতাও বোঝেন যে অভিশংসন আর অপসরণের মানে যে দুটা ভিন্ন জিনিস এটাও তারা বোঝেন সব কিছু বোঝেন আমাদেরকে একটু যদি পাবলিকলি বোঝানোর চেষ্টা করেন না কেন সর্বোপরি দুই দিনে কেন পাস করতে হবে এটা কিভাবে বোঝাবেন এই যে অহংকারের সুর এটা গণতান্ত্রিক একটা মানে সরকারের পরিচয় না এইভাবে যদি চলতে থাকে বাংলাদেশের ভবিষ্যৎ কি একটু শুনতে চাইবো আপনার কাছ থেকে না এই দুর্ভাগ্য হবে না আমি তো আশা করছি কথাগুলো বলার আমি তো জানেন খুব বেশি সুযোগ আপনাদের আপনার থেকে চাইও না নিও না আজকে আমরা আপনাকে পাই না আপনাকে অনেক দিন আমি আসি বিকজ এই যে আমার কথা হলো যে আমরা মানে বলবো যে খালি বকবক করে আরকি কি তো অনেকে অসন্তুষ্ট হবে যে আবার এই চেহারাটা কেন দেখছি এই চেহারা দেখে অনেকে বিরক্ত হন বুঝছেন না আমি একটু শান্তি খুশি হবে শেষ জীবনে আমি একটু শান্তিতে বিদায় নিতে চাই কাউকে অখুশি করতে চাই না কিন্তু আপনি তো সবাইকে খুশি করা সম্ভব নয় এটিও তো জানেন করতে পারবেন সেই কারণে তো দুঃখ আমার আছে যে কিন্তু আমি যে কথাগুলো বলছি দেখেন কাউকে আঘাত দিয়ে বলছি আমি আমাদের সকলের আকাঙ্ক্ষার কথা বলছি সকলেরই আমার আকাঙ্ক্ষা না আমার কিছু পাওয়া না পাওয়া এখন কোনো কিছু আসবে না আমরা অনেক ভালো সময়ও দেখেছি বুঝছেন খারাপ সময় তো দেখেছি অবশ্যই নির্বাসনে থেকেছি কারাবঠন করেছি সবই করেছি কিন্তু কিছু ভালো সময়ও দেখেছি তো কিন্তু এখন আমার মূল কথা হলো আমাদের ছেলে মেয়ে নাতি নাতনিকে কিসের মধ্যে রেখে যাচ্ছি। এই গণতন্ত্রের মধ্যে এই আইনের শাসনের মধ্যে এই বিচার বিভাগ যেখানে জজ সাহেবরা হুমকির মুখে থাকবেন ওনাদের কোনো রায় নিতে হলে ওনারা চিন্তা করবেন যে আমাকে সাংসদরা কিভাবে মানে বাড়িতে পাঠাতে পারবে বললেন যে না একটা আমরা আইন করে ওদেরকে কিছু নিরাপত্তার ব্যবস্থা করতে। এটা এখন তারা যাবেন না কোন এই আইন করতে করতে তো ইতিমধ্যেই তো তারা নিরাপত্তাহীনতায় ভুগবেন নাকি মানে এইগুলো খোড়া যুক্তি হলে কিন্তু আপনি বলেন কেন ওরা যে যুক্তি দিচ্ছেন যে আইন পরে করব এর মানে কি যে এই সংশোধনী হয়ে যাবে বাড়ি বাড়িতে পাঠাতে পারব এর মধ্যে যে আমি তাদেরকে সেই নিরপেক্ষ স্বাধীন বিচার ব্যবস্থা কি সেই নিরাপত্তা ভোগ করবে সেই স্বাধীন বিচার বিভাগকে যেভাবে হুমকির মুক্ত থাকতে হয় সে কি থাকবে তারা হয়তো তারা সে মন শক্ত করে থাকবেন সাহস করে করবেন কিন্তু এই ব্যবস্থাগুলি সংবিধানে করা হয় সংবিধানের যে স্তম্ভগুলো বিচার বিভাগ তাকে তার নিরাপত্তা নিশ্চিত করার জন্য আর এই সংসদ সদস্যর তো অভিযুক্ত হিসেবে বাদী হিসেবে কিংবা আইনজীবী হিসেবে আদালতে যাবেন তখন কি বিচার এগুলো আমার মনে হয় একটু স্মরণ করে দেওয়া ভালো যে আমার তো যে বয়স হয়েছে আমরা দেখি যে যারা এগুলোকে উপেক্ষা করেছেন পরে তারাই সেই সেই গর্তে পড়েছেন সেই ফাঁদে পড়েছেন একবার না এটা বহুবার হয়ে গেছে তা আপনি যেটা বললেন যে কেউ ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে না এইটা আমি এদেরকে এই কারণে বলতে চাচ্ছি যে ভাই ওই যে কিছুই তো কেউ যাও না কেউ পছন্দ করে আন্দোলন করে ঠিক আছে তো আমরা যাই কিছু করে মেরে দাও কিন্তু মেরে যে তোমরা মনে করো যে সব কিছু পেয়ে যাবে এটা হবে না অনেক লোক মারা হয়েছে অনেক লোককে জীবন দিতে হয়েছে নূর হোসেনকে আমরা এখনও সে শ্রদ্ধা জানাই নূর হোসেন চত্বরে ডক্টর মিলনকে আমরা সেই তার মৃত্যুবার্ষিকী পালন করি ঠিক আছে মৃত্যুবার্ষিকী পালন করতে করতে আমাদের জীবন কেটে যাবে আমরা আমরা শেষ প্রান্তে আপনি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন হ্যাঁ আমি শুধু বলব যে দেশের মানুষ আমাদের সকলের একটা সকলেরই দায়িত্ব আছে ষোলো কোটি মানুষের দায়িত্ব আছে যারা পেশাজীবী যারা বুদ্ধিজীবী তারা কর্মজীবী যারা কৃষক শ্রমিক সবাই আজকে তো এই টিভি থেকে আপনারা মাটি মানুষও করেন যে মাটি মানুষকে স্মরণ করে দেন যে দেশ তাদের এখানে রাজতন্ত্র নাই এখানে আঙ্গুল হিলিয়ে দেশ শাসন হওয়ার কথা না এখানে যারা দাবি করেন আমাদের প্রতিনিধি নির্বাচিত দাবি করেন কিন্তু আমি সে নির্বাচনের সাথ পাইনি কিন্তু তারপরে দাবি করেন করেন কিন্তু আপনারা আঙ্গুল হেলানোর সামনে হাত তুলবেন এটা হাত তোলা তন্ত্র এটা গণতন্ত্র না আমার যারা মাটি মাটির আর মানুষ যারা আছেন তাদেরকে বলি বাংলাদেশের মাটি মানুষ এই আঙ্গুল হেলানোর শাসন কোনো দিন মানে নাই আমাদের ইতিহাস আছে ব্রিটিশ আমল থেকে যে আমরা সেবা দাসের জাতি না আমরা মুক্তিযোদ্ধা স্বাধীনতা সংগ্রাম করে যারা শহীদ হয়েছে ভাষা আন্দোলনে যারা শহীদ হয়েছে নূর হুসেনের মতো যারা শহীদ হয়েছে আমরা তাদের জাতি মেরে ফেলতে পারেন কিন্তু মাটি থেকে সেই আওয়াজ উঠবে যে আমরা স্বাধীন জাতি আমরা অনেক মূল্য দিয়ে স্বাধীন হয়েছি আমাদেরকে এইভাবে অবহেলা করলে এইভাবে অবমাননা করলে এই মাটি এই মানুষ এটা মেনে নিতে পারে অনেক ধন্যবাদ ডক্টর কামাল হোসেন আপনাকে আমাদের সময় দেবার জন্য দর্শক কথা বলছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আইনজীবী রাজনীতিক এবং বাংলাদেশের সংবিধানের অন্যতম প্রণেতা ডক্টর কামাল হোসেন তিনি বলছেন যে বাংলাদেশের মাটি এবং মানুষ কারো সেবাদাস নয় আঙুল হেলানোর গণতন্ত্র তারা পছন্দ করে না এবং এই মাটি মানুষকে তিনি জেগে উঠবার জন্যে আহ্বান জানিয়েছেন ডক্টর কামাল হোসেনের কণ্ঠে খুব কষ্ট দুঃখ বেদনা সবই প্রতিধ্বনিত হয়েছে এবং ক্ষোভের সঙ্গে তিনি বলছিলেন যে তিনি ব্যর্থ মানুষ এটি আসলে তার নিজের কথা নাই কেউ কেউ তাকে ব্যর্থ বলে থাকেন কিন্তু যারা বলেন তাদের অনেকেই আবার বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশ হিসেবে অভিহিত করেন তারা যদি ইন্টারনেটে গিয়ে ডক্টর কামাল হোসেনের প্রোফাইল দেখেন উইকিপিডিয়া বা অন্য যে কোনো তাও গুগল সার্চে গিয়ে তিনি সফল না ব্যর্থ সেখানেই সহজে বোঝা যাবে কামাল হোসেন নিজেই পরিষ্কার করে বলেছেন যে অনেকের মতো হয়তো তিনি ছবার সাতবার পাঁচবার নির্বাচনে যেতেননি কিন্তু যে গণতন্ত্র গত বিয়াল্লিশ তেতাল্লিশ বছরে বাংলাদেশ তৈরি করেছে সেই গণতন্ত্র কি আসলেই যোগ্য ভালো মেধাবী মানুষদের বিজয়ী হবার খুব সুযোগ রয়েছে এই প্রশ্ন হয়তো অনেকে আবার ব্যথিত হবেন অনেকের প্রতি অবিচার করা হবে নিশ্চয়ই কিছু কিছু ভালো মানুষ নানান কারণে বিজয়ী হন কিন্তু মূলধারা মূল প্রবণতা যেটি সেটি কিন্তু সবাই বলে থাকেন সৎযোগ্য ভালো মেধাবী মানুষদের জন্যে কিন্তু বাংলাদেশের নির্বাচন নয় নির্বাচনী প্রক্রিয়া নয় ডক্টর কামাল হোসেন এ কথা বলতে গিয়ে তিনি যেটি বলছেন যে বাংলাদেশের সংবিধান জনগণ থেকে আসলে অনেক দূরে সরে যাচ্ছে মানে সংবিধান থেকে জনগণকে অনেক দূরে সরিয়ে ফেলা হচ্ছে এবং বাংলাদেশের জনগণ বারবার বিজয়ী হচ্ছে এবং সেই বিজয়কে তারা ধরে রাখতে পারছে না বিজয়ের পরেই তারা আসলে বঞ্চিত হচ্ছে এবং এটি হচ্ছে সংবিধানের মূল সংকট বলে তিনি মনে করেন এবং তিনি স্মরণ করিয়ে দিয়েছেন যারা রাজতন্ত্রে রাজতন্ত্র পরিচালনা করছেন কোনো বিশেষ সময়কালকে তিনি ধরেননি বিয়াল্লিশ বছরের অভিজ্ঞতা থেকে তিনি বলছেন যারা দেশ শাসন করেছেন তাদেরকে তিনি স্মরণ করিয়ে দিয়েছেন যে এই ষোলো কোটি মানুষের মানুষকে বঞ্চিত রেখে উপেক্ষা করে কেউ পার পায়নি বাংলাদেশের অভিজ্ঞতা বলে পৃথিবীর অভিজ্ঞতা বলে এবং তিনি একই সঙ্গে যে সংবিধান বাহাত্তরে তারা রচনা করেছিলেন অত্যন্ত বিনয়ী হিসেবে তিনি এর কৃতিত্ব তিনি নিজে নিতে চাননি কিন্তু তার শত্রুরাও তাকে এই কৃতিত্ব দেবার সময় শত্রু বলতে আমি বুঝেছি যারা তাকে পছন্দ করেন না বা কটাক্ষ করেন তারাও কিন্তু তাকে এই ষোড় সংশোধনীর আলোচনায় করবার সময় তারা বলেন যে তিনিই তো বাহাত্তরে এটি করেছিলেন তিনি বলছেন যে তিনি যারা প্রণয়ন করেছেন এই সংবিধান তাদের একজন কিন্তু সেটি তিনি করেছিলেন তারা করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাজউদ্দিন আহমেদ সৈয়দ নজরুল ইসলাম তাদের নেতৃত্বেই এবং এই ষোড় সংশোধনী বিল তিনি মনে করেন সেই প্রয়াত নেতাদেরও অসম্মান করা হবে এবং ডক্টর কামাল হোসেন যে বাহাত্তরের সংবিধানে মূল সংবিধানে ফেরত যাওয়ার কথা যে কথা বলা হয় এটি আসলে এক ধরনের রেটোরিক কিন্তু বাহাত্তরে কি ফেরত যাওয়া আসলেই সম্ভব এটি একটি বড় প্রশ্ন এবং তিনি বলছেন যে বাহাত্তর ঠিক আছে বাহাত্তরে তখনকার অভিজ্ঞতার আলোকে তারা যেটি করেছিলেন সেই স্বল্প সময়ের ব্যবধানে সেটি হয়তো উত্তম সংবিধান ছিল কিন্তু সেই সঙ্গে যুক্ত হয়েছে তেতাল্লিশ বছরের বাংলাদেশের অভিজ্ঞতা এবং পৃথিবীর অভিজ্ঞতা সেটি আসলে বিবেচনায় নিয়েই কিন্তু আমাদের এগিয়ে যেতে হবে যদি আমরা এগুতে চাই আর যদি পেছনে নিতে পেছনে বাংলাদেশকে কেউ নিতে চায় তাহলে জেগে উঠতে হবে সেই বাঙালি জাতিকে যারা উনিশশো একাত্তরে মুক্তিযুদ্ধ করেছে যারা আশির দশকে গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছে অন্যান্য সময়ে করেছে এবং মুক্তিযুদ্ধের আগে তারও আগে ভাষা আন্দোলনে বিভিন্ন সময়ে যারা নানান কারণে লড়াই করেছে যুদ্ধ করেছে সংগ্রাম করেছে ব্রিটিশ বিরোধী আন্দোলন করেছে তাদেরকে দর্শক আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সবার জন্যে শুভকামনা